প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন বৈশাখী ফোক আয়োজনে। সঞ্চালক হিসেবে আমি আইনুন পুতুল আপনাদের সাথে আছি। আর বৈশাখী ফোক আয়োজনে আমাদের সাথে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাফাত এবং ইদি ইব্রাহিম। স্বাগত আজকের অনুষ্ঠানে, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান মাসে আপনাদের অনেক ব্যস্ততা থাকে, কেননা সামনে ঈদ আসে এবং ঈদের অনেক অনেক আয়োজন, সেই আয়োজনের সাথে আপনারা একাত্ম বোধ করেন, আর সেই সাথে আপনাদের অনেক অনেক গান গাইতে হয়। আমাদের এই আয়োজনে ফোক গান গাইতে হবে, খুব স্বাভাবিকভাবেই প্রথমেই রাফাত ভাইয়ের কাছে যাব। আচ্ছা, প্রথম গানটি গাইছি লালন সাজির একটি গান দিয়ে শুরু করছি, আল্লাহ বল মনোরে পাখি, গানটা দিয়ে শুরু করছি আজকে। শুনি তাহলে। ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বল মন রে পাখি, একবার আল্লাহ বল মন রে পাখি। আল্লাহ বলো মন রে পাখি, আল্লাহ বলো মন রে পাখি, একবার আল্লাহ বলো মন রে পাখি। ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো মন রে পাখি, একবার আল্লাহ বলো মন রে পাখি। ভব ভ্রান্ত কাজে আখেরে এসব কাণ্ড মিছে, ভুলো না রে ভব ভ্রান্ত কাজে আখেরে এসব কাণ্ড মিছে, মন রে আসতে একা যেতে একা, আসতে একা যেতে একা, হে ভব বলো মন রে পাখি, একবার আল্লাহ বলো মন রে পাখি। হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু না, বাড়ির বাহির করবেন সবাই, হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু না, বাড়ির বাহির
করবেন সবাই মন্তর কে পায় আপন পর কে আপন কে পায় আপন পর কে আপন দেখে শুনে খেতে ধরে আঁকি আল্লাহ বলো মনরে পাখি একবার আল্লাহ বলো মনরে পা যখন লয়ে যা কাঁদিয়ে সবা পরাণ ত্যাজতে চায় গোরে রকি নারে যখন লয়ে যা কাঁদিয়ে সবাই প্রান্তে যেতে চায় বকির লালন বলে কারো গোরে কেউ না যায় লালন বলে কারো গোরে কেউ না যায় থাকিতে হয় একবার আল্লাহ বলো মনরে পাখি আল্লাহ বলো মনরে পাখি একবার আল্লাহ বলো মনরে পাখি ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভবে কেউ কারো নয় আল্লাহ বলো মনরে পাখি একবার আল্লাহ বলো মনরে পাখি আল্লাহ বলো মনরে পাখি একবার আল্লাহ বলো রাফাত ভাই অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ মানে ভীষণ প্রশান্তি কাজ করলো আসলে গানটিতেই আসলে প্রশান্তি একদম তাই এবং আপনাদের দুইজনকে স্পেশালি পেয়েছি আমি জানি আজকে সুফি গান হবে এবং ভাব গাম্ভীর্যের গান হবে অসাধারণ এই গানগুলো আসলে আত্মাকে একদম শান্ত করে দেয় একদম শান্ত করে আমার খুব ভালো লেগেছে এবং সেই সাথে আমি জানি আমার দর্শকদের অনেক পছন্দ হয়েছে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আমরা ইতির কাছে যাব ইতির কোন গানটি শুনবো এখন আমি এবারে মানে লালন সাইজির নবোধ পদের একটি গান করব নবী দিনেরই রাসূল আশা করি ভালো লাগবে শুনি Thank you.
দিনের রাসূল খোদারে মকবুল নব দিনের রাসূল ভুল করিলে পড়বে ফেলে হারাবে দুই কূল ভুল করিলে পড়বে ফেলে হারাবে দুই কূল দিনের রাসূল খোদারে মকবুল নব দিনের Oh!
वाओ मैं शेषटा कि सुंदर करे हलो ना खूब ही चमत्कारी মানে আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রথমেই বলেছিলাম যে আজকের এই গানগুলো সবগুলো গানই আসলে আত্মাকে প্রশান্তি দিবে এবং মানে প্রার্থনা সঙ্গীত পুরোই একদমই ভীষণ সুন্দর করে গাইলেন আপনি, অনেক ধন্যবাদ। শাহরিয়ার রাফাত ভাইয়ের কাছে যাব, কোন গানটি শুনব? এবারে যে গানটি গাইব মাটির মানুষ গানটি, গানটির লেখা এবং সুর আদিলের, সঙ্গীত আমার, আশা করি ভালো লাগবে সবার। এটা এই অনুষ্ঠানের সাথে খুবই সম্পৃক্ত করবে গানটি, শুনি। ওরে দুই চোখ মেলা সাইয়া রইছেন উপর থাইকা মহাশয়, তারে ছাড়া পাবিরে আর কিসের ভয়, হাই গো দু চোখ মেলা সাইয়া রইছেন উপর থাইকা মহাশয়, তারে ছাড়া এই দুনিয়ায় পাবিরে আর কিসের ভয়, ওরে মাটি মানুষ রে তোরা করিস না রে বাহানা,
সুযোগ মেলা সাইয়া রইছেন উপর থাই কাম মহাশয়। তারে ছাড়া এই দুনিয়ায় পাবিরে আর কিসের ভয়। আই গো দুচোক মেলা সাইয়া রইছেন উপর থাই কাম তোরা করিস না রে বাহানা, মাটির মানুষ রে তোরা করিস না রে বাহানা। ও তোরা আল্লাহ চেন, ও তোরা খোদা চেন, 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 আল্লাহ অসাধারণ রাফাত ভাই, অসাধারণ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ইতির গান শুনবো এবার, কোন গানটি শুনবো? এবার একটি ভান্ডারি গান করবো খাজা বাবার, আশা করি ভালো লাগবে। শুনি তাহলে। ওকে, খাজা বাবা মারহাবা মারহাবা, গিয়েছিলেন নবীর খাজা বাবা।
বাবা খাজা বাবা মারহাবা মারহাবা খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবী গুণগান খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান রাফত ভাইয়ের পালা কোন গানটি শুনবো? আচ্ছা, এখন যে গানটি গাইছি এই গানটি বৈশাখী চ্যানেলের একটি কম্পিটিশন হয়েছিল গীতিকারদেরকে নিয়ে, সেখান থেকে একটি গান করছি আমি, গানটি করেছিলাম আমি মাটির পুতুল। আশা করি সবার ভালো লাগে। এটা আপনার আপনার কণ্ঠে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ জনপ্রিয় একটা গান, শুনি তাহলে। মাটির একটা পুতুল বানাইয়া জীবন নামের ইঞ্জিন দিয়া, মাটির একটা পুতুল বানাইয়া জীবন নামের ইঞ্জিন দিয়া।
মাটির একটা পুতুল বানাইয়া জীবন নামের ইঞ্জিন দিয়া আই গো মাটির একটা পুতুল বানাইয়া জীবন নামের ইঞ্জিন দিয়া লুকাই রইছ কোন খানে গুরু লুকাই রইছ কোন খানে খানে গুরু লুকাই রইস কোন খানে খুঁজলে তোমায় যাই না পাওয়া যাই না দেখা নয়নে খুঁজলে তোমায় যাই না পাওয়া যাই না দেখা নয়নে চলে ইঞ্জিন তোমার ইশারা হঠাৎ করে থেমে যাবে তোমারই কথা তেল ছাড়া চলে ইঞ্জিন তোমার ইশারা হঠাৎ করে থেমে যাবে তোমারই কথা তোমার ইঞ্জিন চালাও তুমি তোমার ইঞ্জিন চালাও তুমি বৈশাখ গোপনে খুঁজলে তোমায় যাই না পাওয়া যাই না দেখা নয়নে খুঁজলে তোমায় যাই না পাওয়া যাই না দেখা নয়নে মাটির পুতুল নড়ে চড়ে খাই দাই ফুর্তি করে পুতুল খেলা দেখছো বসে বৈশাখ কোন খানে মাটির পুতুল নড়ে চড়ে খাই দাই ফুর্তি করে পুতুল খেলা দেখছো বসে বৈশাখ কোন খানে তোমার খেলা খেলো তুমি তোমার খেলা খেলো তুমি বৈশাখ গোপনে খুঁজলে তোমায় যাই না পাওয়া যাই না দেখা নয়নে খুঁজলে তোমায় যাই না পাওয়া যাই না দেখা নয়নে মাটির একটা পুতুল বানাইয়া জীবন নামে ইঞ্জিন দিয়া জীবন নামের ইঞ্জিন দিয়া লুকাই রইস কোন খানে তুমি লুকাই রইস কোন খানে খুঁজলে তোমায় যাই না পাওয়া যাই না দেখা নয়নে খুঁজলে তোমায় যাই না পাওয়া যাই না দেখা নয়নে খুঁজলে তোমায় যাই না পাওয়া যাই না দেখা নয়নে
অসাধারণ অসাধারণ। আমি লাস্টেরটার জন্য অপেক্ষা করছিলাম, আলী মাওলা। আমার ভীষণ ভালো লাগে যখন রাফাত ভাই মানে একেবারে এই দিন দুনিয়ার কোনো হুঁশ না রেখে সুন্দর করে বলতে থাকেন, জপতে থাকেন আলী মাওলা বলে, ভীষণ ভালো লাগে আমার। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। ইতির কাছে যাব, কোন গানটি শুনবো? আমি এবার মাতাল রাজ্জাক দেওয়ানের একটি গান করব, সুফি গান, সাকিপুরা বোতল দিয়ে আমারে নেশায় মজে রই। শুনি। Thank you.
जुआ बोलता बोल अमी ओई ने साथे पागल होया कि जुआ बोलता बोल कोई साकी पूरा अरे पूरा बोतल दे आमारे नशाई मोजे दोई साकी पूरा बोतल दे आमारे नशाई मोजे दोई দারুণ 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 ইতির নেশা মানে নেশাময় গান এবং আমারও নেশা ধরে গেছে গানের নেশা অনেক ধন্যবাদ ভীষণ সুন্দর ছিল গানটা অনেক ধন্যবাদ রাফাত ভাই কোন গানটি আচ্ছা একটা রিকোয়েস্টের গান করছি নূরের পুতুল বাবা মাওলানা গানটা গাওয়ার চেষ্টা করছি যেহেতু একজন রিকোয়েস্ট করেছেন আপনার জন্য ঠিক আছে শুনি Thank you.
দুর্দান্ত দুর্দান্ত চমৎকার রাফাত ভাই, বারবারই আমার বলতে হচ্ছে চমৎকার, অসাধারণ। আসলে আপনি এবং আপনাদের দুজনকে পেয়ে আমরাই আসলে ধন্য। অসাধারণ কিছু গান শুনবো, অসাধারণ পারফরমেন্স, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। অনেক অনেক ধন্যবাদ আপু। এবার ইতির পালা, কোন গানটি শুনবো? আমি এবারে খুব জনপ্রিয় একটি সুফি গান, একটু দাঁড়াও দাঁড়াই ইয়া মোহাম্মদ। ভীষণ জনপ্রিয় গান এবং আমার খুব পছন্দের একটা গান, চেষ্টা করি। ঠিক আছে। তোমায় পড়ান ভোরে একবার দেখ
Yeah.
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বাবু ভাই, অনেক ধন্যবাদ। এটি ভীষণ সুন্দর একটি গান, আর পরিবেশনা অসম্ভব রকমের সুন্দর ছিল, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। অনেক ধন্যবাদ রাফাত ভাই। আমাদের হাতে যেহেতু সময় খুব কম, আপনার শেষ গানটা শুনবো, কিন্তু আপনি গানটা শুরু করবেন, কোন গানটি শুনবো তার আগে শুনতে চাই। আচ্ছা, আমি এখন একটি কাওয়ালি করবো, চাঁদ তারার অতি সুন্দরে তুমি, আল্লাহু আল্লাহ। বা চমৎকার গানটি শুনবো, আপনি চট করে, যেহেতু আমাদের হাতে সময় কম, আমি জানি জানি আমি জানি, চট করে বলে আপনি গানটি শুরু করবেন, আমি আর কিচ্ছু বলবো না। জি ধন্যবাদ। কিবোর্ডে আছেন রাশেদ, গিটারে রাজীব, তবলাতে কনক, প্যাটে শহীদুল এবং বাসিতে বাবু। অনেক অনেক সবাইকে অনেক ধন্যবাদ, এবং বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শ্রদ্ধেয় মিউজিশিয়ানদেরকে। গানটা শুনি রাফাত ভাই। বিসমিল্লাহ বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। চাঁদ তারার অতি সুন্দরে তুমি, সব পাতা ফুলের রঙে শুধুই তুমি, ঘ্রাণে ঘ্রাণে তুমি, রঙে রঙে তুমি, মূলে মূলে তুমি, ডালে ডালে তুমি, কলিতে কলিতে ফুল, কলিতে কলিতে ফুল, ফুল ফুলেতে ভ্রমরাতে তুমি, আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহু। চাঁদ তারার অতি সুন্দরে তুমি, সব পাতা ফলে রঙে শুধুই তুমি, ঘ্রাণে ঘ্রাণে তুমি, রঙে রঙে তুমি, মূলে মূলে সকল নবী তোমারি তো দূত, তুমি পাঠিয়েছ সুন্দর করে, তাদের মধ্যে তোমার এক প্রিয় ছিল, তার সকল প্রেম শুধু তোমার জন্য ছিল, তোমার প্রেমে দেশে, তোমার প্রেমে দেশে, তার প্রেমে দে তুমি, আল্লাহ 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 তোমার আগমন, লাখো মুসার মুনাজাত
তার এক কারণ তবু দেখা না পাই তবু মুসা তোমার কথা হয়েছিল ছিলে আড়ালে পর্দাত মুহাম্মাদের সাথে মুহাম্মাদের সাথে কথা হলো কিছু কিছু আল্লাহু 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 Allahu 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 দুর্দান্ত দুর্দান্ত পারফরম্যান্স ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ আজকের আমাদের বৈশাখী ফোকের একদম শেষ সময় চলে এসেছি ইতির গানটা দিয়ে শেষ করব আর রাফাত ভাইকে বলতে চাই দুর্দান্ত পারফরম্যান্স তো অবশ্যই ছিল ইতির দুর্দান্ত পারফরম্যান্স ছিল ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ বৈশাখী টেলিভিশনকে এবং এই অনুষ্ঠান বৈশাখী ফোক সুন্দর একটি প্রোগ্রাম আমাদেরকে আমন্ত্রণ জানাই অনেক অনেক ধন্যবাদ এবং বৈশাখী যত দর্শক ছিলেন আজকে এবং যারা ছিলেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক আমি জানিয়ে রাখলাম আগাম অগ্রিম ঈদ মোবারক আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য আমি একটু বিদায় নিয়ে ফিরছি পরে ঈদের গান শুনব প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন বৈশাখী ফোক অনুষ্ঠানটি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আইনুন পুতুল এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন ইতি কোন গানটি এবারে আরেকটি ভান্ডারী গান করব খাজা বাবা শান ভান্ডারী গান শুনতে শুনতে চলে যাব বাড়িতে শুনি কাছে ওরে দে রে খাজা দে আমারে পাগল করে দে दीवाना करे दे मस्ताना करे दे पागल करे दे तेरे खजा दे अमादे पागल करे दे तेरे खजा दे अमादे पागल करे दे दीवाना करे दे मस्ताना करे दे पागल को दे दे हाय तेरे खजा दे अमादे पागल को दे दे तेरे खजा दे अमादे पागल को दे दे সাধু যজমাতে জিকির করতাছে ফকির সাধু যজমাতে জিকির করতাছে পাগল করে দে মেরে খাজা দে আমারে পাগল করে দে 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 খাজা দে আমারে পাগল করে দে তুমি যার হও ওই
পাগল করে দে দে রেখা যা দে আমারে পাগল করে দে দে রেখা যা দে আমারে পাগল করে দে দিবানা করে দে মস্তানা করে দে দিবানা করে দে মস্তানা করে দে পাগল করে দে দে রেখা যা দে আমারে পাগল করে দে দে রেখা যা দে আমারে পাগল করে দে দে রেখা যা দে আমারে পাগল করে দে দেখা যা দে আমারে পাগল করে দে দেখা যা দে আমারে পাগল করে দে দেখা